chumuke. সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডেমিয়ান ফাউন্ডেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মাহফুজা রিফাত। শুভ সকাল, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, আমরা জানি যে গত 24 মার্চ ছিল বিশ্ব যক্ষ্মা দিবস, তো এবারের প্রতিপাদ্য বিষয়টি কি ছিল যক্ষ্মা দিবস উপলক্ষে? ইংলিশে যে স্লোগানটা এসছে ইয়াস উই ক্যান এন্ড টিবি, যেটা বাংলায় যদি বলতে পারি যে হ্যাঁ আমরা যক্ষ্মাটাকে নির্মূল করতে পারি, এই স্লোগান নিয়ে এবারের প্রতিপাদ্য বিষয়টা শুরু হয়েছে। আমরা যদি জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী বিশ্বের যে 30টি দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা সবথেকে বেশি, এই সংখ্যা কমিয়ে আনার জন্য আমাদের কী কী পদক্ষেপ নেওয়া যায় বলে আপনার কাছে মনে হয়? অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মূলত বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করছে এবং আমাদের ডেমিয়ান ফাউন্ডেশন এবং আরও অনেক সহযোগী সংস্থা আমরাও বাংলাদেশ সরকারকে সেই সাপোর্টটা দিয়ে যাচ্ছে। তো এখানে যেটা হলো, গভর্নমেন্টের একটা সমন্বিত প্রোগ্রাম আছে পুরো কান্ট্রি ওয়াইড। আমরা যেটা বলি, যক্ষ্মা যেটা আমাদের মানে আর্লি ডিটেক্ট করতে হবে, যাতে দ্রুত আমরা যদি নির্ণয় করতে পারি এবং যদি আমরা তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি, তাদেরকে চিকিৎসা সম্পূর্ণ করতে পারি, তাহলে কিন্তু আমরা যক্ষ্মা মুক্ত করতে পারবো। এখন এইটার জন্য অনেক কিছু নতুন অ্যাডভান্সমেন্ট এসেছে, মানে এখন যেমন ভালো ওষুধ এসেছে, ভালো রোগ নির্ণয়ের যে টেস্টগুলো এসেছে এবং সরকার এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি পাবেন, একটা উপজেলা লেভেলেও সেই সেবাগুলো পাবেন এবং এই ওষুধ কিন্তু ফ্রি। তো এগুলো আমাদের অ্যাক্সেসটা পেতে হবে। যেমন আপনি যেটা বললেন যে বাংলাদেশ একটি মানে একটা অনেকগুলো হাইবার্ডেন কান্ট্রির একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এটা সত্যি একদম উপরে না থাকলেও এটা ওয়ান অফ দ্য হাই বার্ডেন কান্ট্রি। কিন্তু আমরা দেখছি যে প্রায় প্রতি বছর আমাদের সরকারি তথ্য মতে 3 লাখের মতো রোগী কিন্তু চিকিৎসা পাচ্ছে এবং ভালো হচ্ছে। এর বাইরেও কিন্তু অনেকে হয়তো আসতে পারছে না, তাদেরকে আমরা যত দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারবো, তাদেরকে যত তাড়াতাড়ি আমরা ভালো করতে পারবো, তাহলেই আমরা মনে করি যে যক্ষ্মাটাকে নির্মূল করতে পারবো আমরা। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা, যে আমরা জানি যে দেশগুলোতে আসলে এই যক্ষ্মা রোগের সংখ্যা সবথেকে বেশি বা এতে আক্রান্তের সংখ্যা বেশি, তার মধ্যে বাংলাদেশ অন্যতম, তো এটার কারণ আপনার কাছে কী মনে হয়? এটার অনেকগুলো কারণ আছে। যদি মানে ওই দেশগুলো কেন বলেন, সেটা দেশগুলো আসলে বিবেচ্য হয় আমরা বলি অ্যাবসলিউট নাম্বারের বেসিসে। হ্যাঁ, একটা হয় যে অ্যাবসলিউট নাম্বার বলতে যেটা বোঝাচ্ছি যে মনে করেন আমার যেহেতু পপুলেশন অনেক বেশি, আমাদের রোগের আক্রান্ত রোগীর সংখ্যাটাও তুলনামূলকভাবে বেশি, যেমন ইন্ডিয়াতে কিন্তু অনেক বেশি, চায়নাতে অনেক বেশি, সেই হিসেবে এগুলো হাই বার্ডেন কান্ট্রি। আরও অনেকগুলো কারণ আছে, যেমন উন্নত বিশ্বে এটা কম, দরিদ্রতা, তারপরে হচ্ছে কিছু ইমিউনিটি, লিভিং স্ট্যাটাস, এগুলো অনেক কিছু নির্ভর করে যক্ষ্মার সাথে, যেটাকে আমরা একটা সামাজিক ব্যাধিও বলি। তো ওই সব কারণ। এখন বলবেন যে বাংলাদেশ তো উন্নত হচ্ছে, তাহলে কেন এটা কমছে না? আগের চেয়ে কিন্তু অনেক কমেছে, আমাদের প্রেভ্যালেন্স যেটা বলি সেটা আগের চেয়ে অনেক কমে এসেছে। সময়ের সাথে সাথে আমাদের আমরা আরও পারবো যে নিউ অ্যাডভান্সমেন্টগুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে এবং সচেতন হতে হবে, এবং সচেতন হতে হবে, মানুষকে জানাতে হবে। আচ্ছা, তো যক্ষ্মা আসলে কিভাবে ছড়ায় এবং এই যক্ষ্মাটা আসলে শরীরের কোন অংশগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে? এটা সাধারণত মানে এয়ার বর্ন বলি আমরা, মানে হাঁচি কাশি এমনকি কথা বলার মাধ্যমে ছড়াতে পারে, বাতাসের মাধ্যমে ছড়ায়। কিন্তু এর মানে এই না যে আমি কথা বলছি বলে পাশের জন্য আক্রান্ত হয়ে যাবে আমি যক্ষ্মাক্রান্ত হলে। এটার জন্য কতগুলো ফ্যাক্টর কাজ করে, যেমন আমার যদি মানে যেটা ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তখনই আমি রোগাক্রান্ত হব। নইলে জীবাণু হয়তো আমার শরীরে প্রবেশ করবে, কিন্তু সে চুপচাপ বসে থাকতে পারে অনেক বছর ধরে। যখনই আমার ওই প্রতিরোধ ক্ষমতাটা ভেঙে যাবে, তখনই সে এগিয়ে আসে, যে রোগটা তৈরি করে, অ্যাটাক করে। তো এইটা এভাবেই ছড়ায় আর এভাবে হয়ে থাকে আর কি যক্ষ্মাটা। আচ্ছা, তো একটা সময় ছিল যখন পর্যন্ত আমরা জানতাম যে যক্ষ্মা আসলে যাদের হবে তাদের মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই, এবং তখন বলা হতো যে যক্ষ্মা হলে রক্ষা নেই, এই কথাটি বলা হতো। কিন্তু তার পরবর্তীতে কিন্তু আবার আমরা শুনেছি যে যক্ষ্মা হলে রক্ষা নেই কথার কোনো ভিত্তি নেই। তো এখন আসলে যক্ষ্মার যে চিকিৎসা আমাদের দেশে সেটা কতখানি অ্যাডভান্স এবং এটা প্রতিরোধ করবার জন্য বেসিক্যালি আমাদের কী করা রয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কারণ হচ্ছে বাংলাদেশে যে সেবা মানে যে চিকিৎসাটা এখন আছে 6 থেকে 8 মাসে যে ওষুধ সাধারণ যক্ষ্মার ক্ষেত্রে, সেটা বিশেষত 6 মাস অ্যাকচুয়ালি, সে ওইখানে আপনার সবচেয়ে ভালো মানের ওষুধটা কিন্তু আপনি পাচ্ছেন এবং ফ্রি, এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকার থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে।
তো কেউ যদি আক্রান্ত হয় চিকিৎসাটা শেষ নেয় এবং কমপ্লিট করে সে অবশ্যই ভালো হবে আর প্রতিরোধের কথা যেটা বললেন আমরা জানি একটা ভ্যাকসিন আছে বিসিজি এটা যদিও শিশুদের একটা কিছু লিমিট পর্যন্ত একটা প্রতিরোধ দেয় অ্যাডাল্টদের ক্ষেত্রে একটা নতুন প্রতিরোধী ওষুধ এসেছে যেটা যারা ঝুঁকিপূর্ণ তার ঝুঁকিপূর্ণের কিছু সংজ্ঞা আছে তারা যদি খায় তারাও কিন্তু প্রিভেন্ট করতে পারবে এই প্রিভেন্টিভ থেরাপিটাও কিন্তু বাংলাদেশে চলে এসেছে সো এই এই মানে বিশ্বব্যাপী যেগুলো অ্যাডভান্সমেন্ট এটা আমরা সেই মানেরই সেবাগুলো বাংলাদেশ থেকে দিতে পারছি এখন আচ্ছা সেই পরিপ্রেক্ষিতেই বলতে চাচ্ছি যে যক্ষ্মার চিকিৎসা বাংলাদেশের উদ্ভাবিত একটি নতুন পদ্ধতি যেটিতে কিনা আগে 24 মাসের পরিবর্তে যক্ষ্মা রোগীকে 9 মাসের মধ্যে সুস্থ করা সম্ভব হচ্ছে সো এই পদ্ধতি যক্ষ্মা নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা সৃষ্টিতে কতখানি দ্বার উন্মোচন করছে বা কতখানি হেল্পফুল বলে আপনার কাছে মনে হয় আপনি বোধহয় ঔষধ প্রতিরোধী যক্ষ্মা বা আমরা যাকে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি প্রতিরোধ করা সম্ভব হয় না ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হচ্ছে একটু কমপ্লিকেটেড ধরনের যক্ষ্মা যখন যদি কেউ ওষুধ ঠিকমতো না খায় আমরা জানি যে ওষুধের তখন রেজিস্ট্যান্স গ্রো করে জীবাণু আর কাজ করে না সাধারণ ওষুধে তখন বিশেষ ধরনের ওষুধ দরকার হয় সেটাই ওই যে 24 মাস বা অনেক লম্বা সময় চিকিৎসা ছিল তো আমি যে সংস্থা এখন কাজ করি ডেমেন ফাউন্ডেশন ওরা কিন্তু একটা পায়োনিয়ার অর্গানাইজেশন ওরা বাংলাদেশের জীবন নামে ওরাই প্রথম এই যে ডিউরেশনটাকে কমিয়ে আনার বিভিন্ন গবেষণাটা করেন তো ওটা বাংলাদেশে খুব ভালো একটা সাকসেস দেখায় বর্তমানে তার চেয়েও ভালো ওষুধ এসেছে 9 মাসও না এখন মানে এটা 9 মাসের সব মুখে খাওয়া যাবে একসময় তো ইঞ্জেকশন দিতে হতো তো তার মানে বিশ্বে যে সবচেয়ে আপডেটেড যেটা সেই ওষুধটাই কিন্তু বাংলাদেশে এমডিআর টিবির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সো এটা এটা ভালো এই জন্য যে আগে ওই 24 মাস ধরে খাওয়া ইঞ্জেকশন নেওয়া অনেক রকম সাইড ইফেক্ট হ্যাঁ তো ওইটা থেকে মানুষ হয়তো এটা এটা রোগীর জন্য একটু ফ্রেন্ডলি তারপরও আমরা বলবো আমরা কেউ আমরা চাই না কেউ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হোক কারো কারণ এটা যাতে না হয় সেটাই আমাদের প্রতিরোধ করতে হবে চমৎকার বলেছেন অনেক ধন্যবাদ এখন একটু ডেমিন ফাউন্ডেশনের কার্যপদ্ধতি বা কার্যকলাপ সম্পর্কে জানতে চাই যে ডেমিন ফাউন্ডেশন কী কী নিয়ে কাজ করছে এবং কীভাবে কাজ করছে ডেমিন ফাউন্ডেশন কাজ করছে মূলত যক্ষ্মা এবং কুষ্ঠ নিয়ে এটা প্রায় বাংলাদেশে কাজ করছে 72 সাল থেকে এটা কাজ শুরু করেছিল প্রথমে কুষ্ঠ নিয়ে পরবর্তীতে যক্ষ্মাটা এক্সপ্যান্ড করেছে যেহেতু বাংলাদেশে কুষ্ঠের সংখ্যাটা অনেক কমে গিয়েছে ডেমিনের আরেকটা বিশেষ আমি অলরেডি বলেছি যে ঔষধ প্রতিরোধী যক্ষ্মা বা ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি এই গবেষণাটা কিন্তু বাংলাদেশেই হয়েছে যেটা বাংলাদেশের জীবন নামে পরিচিত আমাদের আমাদের কিছু হাসপাতাল আছে যেখানে আমরা এমডিআর টিবি সেবা দিয়ে থাকি সরকারের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করি এটা কোনো স্ট্যান্ড অ্যালোন কাজ না গভর্নমেন্টের পার্ট হিসেবে আমরা কাজ করি কিন্তু তিনটা হসপিটাল আছে যেখান থেকে ওষুধ প্রতিরোধী যক্ষ্মার চিকিৎসা এবং কমপ্লিকেটেড টিবি চিকিৎসাগুলো হয়ে থাকে এছাড়া প্রায় 13টা জেলায় আমরা সার্ভিস দিচ্ছি গভর্নমেন্টের সাথে মিলেমিশে যাতে রোগী অ্যাক্সেসটা হয় রোগী ঠিকমতো ওষুধটা খায় ডায়াগনোসিসটা এনশিওর করা যায় তো এইভাবে আমরা সহযোগী সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছি এবং গ্লোবালিও আরও অনেকগুলো দেশের ডেমিন ফাউন্ডেশন কাজ করে থাকে বাংলাদেশের বাইরে তবে বাংলাদেশের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যক্ষ্মার ফুটপ্রিন্ট হিসেবে ধন্যবাদ যক্ষ্মার প্রতিরোধ যেভাবে যেন বাড়ানো যায় এবং আসলে এই এই সম্পর্কে সচেতন থাকবার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা রয়েছে কিনা হ্যাঁ একটা হচ্ছে আর্লি ট্রিটমেন্টটা অনেক জরুরি কারণ হচ্ছে আমি আগেই বলেছি আর্লি যদি আগে ডায়াগনোসিস হয় যদি ডিলে না হয় তখন সে ছড়াবে না এবং যত দ্রুত সে চিকিৎসা শুরু করতে পারবে তাহলে সাথে সাথে কিন্তু সে ছড়াচ্ছে না সে কিন্তু ঘুরতে পারবে কাজ করতে পারবে সব কিছুই করতে পারবে তো আমরা আমাদের দর্শকদের জন্য বা সবার জন্য যেটা হচ্ছে যে অ্যাওয়ারনেসটা আপনারা সবাই অবশ্যই যদি লক্ষণ দেখা দেয় যেমন যদি আপনার কাশি হয় 2 সপ্তাহের বেশি আপনি অবশ্যই যক্ষার জন্য টেস্ট করান এটা বলবো আমরা আর আরেকটা হচ্ছে কাশি ছাড়াও অন্য ধরনেরও যক্ষা হতে পারে যেটা ফুসফুসের বাইরে হতে পারে তারপরে শিশুদেরও কিন্তু যক্ষ্মা হয়ে থাকে মহিলাদেরও অনেক সময় হচ্ছে সো এই যে এই সচেতনতাগুলো থাকতে হবে যাতে আমরা আর্লি কেয়ারটা সিক করতে পারি এবং খুব তাড়াতাড়ি জানো খুব তাড়াতাড়ি জানো আপনারা ওষুধ কমপ্লিট করবেন ওষুধ বাদ দেওয়া যাবে না এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন তাহলে অনেক ধন্যবাদ আপনাকে এবং চায়ের চুমুকের পক্ষ থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন দেশকে ভালোবাসুন চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/দিনবাংলা প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুক।